আমরা তো এটাই বলছি যে এটা কোনো আইসোলেটেড ঘটনা নয়, এর আগে আমরা দেখাচ্ছি এনআরসি সিএ বিরোধী আন্দোলনের জন্য আমাদের বন্ধুদের আমাদের কমরেডদের জেলের মধ্যে পুরেছিল অমিত শাহ সরকার। মমতা ব্যানার্জি এখানে একই কাজ করছেন, তাই যেভাবে এনআরসি সিএ বিরোধী আন্দোলনকারীদের জন্য আমরা রাস্তায় ছিলাম, সারা ভারত রাস্তায় ছিল, অনিশের তদন্ত চেয়ে, অনিশের হত্যার তদন্ত চেয়ে আমরা রাস্তায় থাকবো। পরিকল্পিত হত্যা, তার কারণ এই ছেলেটি পুলিশের কাছে আগে নিরাপত্তার দাবি জানিয়েছিল, সে বলেছিল তার প্রাণ বিপন্ন, তা সত্ত্বেও পুলিশ তাকে কোনো নিরাপত্তা দেয়নি, এবং এই ঘটনা ঘটার পরও তার বাবা যেটা বলেছেন যে পুলিশের পোশাক পরে যারা গিয়েছে পুলিশ পরিষ্কার করে বলতে পারছে না তারা কারা। অবশ্যই এর পেছনে অবশ্যই বড় কোনো ঘটনা আছে যেটা সরকার আড়াল করার চেষ্টা করছে।